শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বাচ্চারা কথাই না বলতে পারে, তাহলে এত আন্দোলন করেছেন কেন ভাষার জন্য? ছাত্র আন্দোলনের হাত ধরেই হাসিনা সরকারের থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। আর যাদের হাত ধরে জনগণ পেল তাদের নতুন ঠিকানা, কারা এই আন্দোলনের প্রধান মুখ? বাংলাদেশের ইতিহাসে 5ই আগস্ট, যা কিনা আন্দোলনকারীদের ভাষায় 36শে জুলাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হয়ে রইল। দেশ ছেড়ে চলে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এক এক স্থান থেকে আটক করা হচ্ছে তাদের দলের নেতাকর্মীদের। এরই মধ্যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই আন্দোলনের মূল সূত্র এতদিন ছিলেন ছাত্ররাই। ছাত্রদের আন্দোলন শুরু হয়েছিল আগেই। আবু সাইদ নামের এক ছাত্র পুলিশের গুলিতে নিহত হন, তারপর থেকে আন্দোলনে অন্য মাত্রা পায়। আর এই মধ্যেই আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠেন 6 ছাত্রছাত্রী। বৈষম্য বিরোধী 6 আন্দোলনের 6 অন্যতম সমন্বয়ক দ্বারা জাতি পায় নতুন একটি দেশ। কারা এই 6 অন্যতম সমন্বয়ক, কি তাদের পরিচয়, চলুন জেনে আসি। নাহিদ ইসলাম ঢাকার বাসিন্দা। নাহিদ পড়াশোনা করেছেন ঢাকা সায়েন্স কলেজে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ছাত্র। বর্তমানে তিনি বহুবার ক্যামেরার সামনে এসেছেন। 6 আগস্ট তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, সরকারি স্থাপনা আমাদের রাষ্ট্রীয় সম্পদ, সকল স্থাপনা ও সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে হবে, ছাত্র জনতাকে কারো বাড়িতে হামলা লুটপাট রুখে দিতে হবে, সকলের প্রতি আহ্বান থাকবে শান্তিপূর্ণভাবে সতর্ক অবস্থানে থাকার জন্য। এদের মধ্যে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, রাজশাহীতে জন্ম সার্জিস আলমের, বর্তমানে তিনি ঢাকারই বাসিন্দা, প্রথম থেকেই আন্দোলনের সঙ্গে যুক্ত। সোশ্যাল মিডিয়ায় নিজেকে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারের পরিচয় দেওয়া সার্জিস 6 আগস্টের সকলের কাছে প্রশ্ন করেছেন, ভবিষ্যতে কেমন বাংলাদেশ চান সকলে। নিয়মিত সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলেছেন এই ছাত্রনেতা। আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্র, কুমিল্লা জন্ম আসিফের, যদিও তিনি এখন ঢাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে তিনি ফেসবুকে একটি পোস্ট করেন, গণ অভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি, বিপ্লবী ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে। আরেক অন্যতম সমন্বয়ক মুসাদ তাবাসসুম, গণতান্ত্রিক ছাত্রশক্তি নামক সংগঠনের যুগ্ম সদস্য সচিব, খুলনায় জন্ম তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তাবাসসুম। মঙ্গলবার তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, সংসদ বিলুপ্তের মাধ্যমে দেশে প্রবেশ করতে যাচ্ছে নতুন যুগে, নিজ দেশকে সবাই আগলে রাখবেন, ইনশাল্লাহ দেশের দায়িত্ব দেশের মানুষের হাতেই থাকবে। আবু বাকের মজুমদার, কুমিল্লার বাসিন্দা আবু বাকের বর্তমানে ঢাকায় থাকেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 13 সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিমুদ্দিন। সর্বশেষ অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের ছাত্র তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত মঙ্গলবার তার ফেসবুকে লেখেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ব্যর্থ হতে পারে না, আপনারা জাগ্রত থাকুন, রাজপথ ছাড়ার সময় এখনো আসেনি। পরে আরও একটি পোস্টে তিনি লিখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, বিশেষ করে এই 6 সমন্বয়ক ছাড়া আরও বেশ কয়েকজন ছাত্র জনতা নিয়ে তাদের সংগ্রামে গোটা জাতি ফিরে পায় নতুন একটি দেশ। 26 হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।